বুদ্ধিমত্তার খেলা দাবা। খেলার উপকরণ সহজলভ্য হওয়ায় যে কেউ দাবা খেলায় অংশ নিতে পারেন। বাংলাদেশে সব বয়সী মানুষেরই খেলাটির প্রতি ঝোঁক রয়েছে। দাবা হলো মনোযোগের খেলা। কেউ যদি দাবা খেলার সময় মনোযোগ হারায় তাহলে জেতা ম্যাচও হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি দাবা খেলে কেউ গ্র্যান্ডমাস্টার হতে চায় তাহলে তো গভীর মনোযোগের কোনো বিকল্প নেই। শুধুমাত্র বিনোদনের জন্যই নয়, অনেক আগে থেকেই বাংলাদেশের দাবাড়ুরা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেয়। ফলাফলস্বরূপ 1987 সালে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হন নিয়াজ মোর্শেদ। তিনি শুধুমাত্র বাংলাদেশেই নয়, উপমহাদেশেই প্রথম হয়েছিলেন। অথচ ভারত পরের বছর গ্র্যান্ডমাস্টার পেলেও বর্তমানে তাদের এই খেতাব রয়েছে 78 জনের। মোর্শেদের পর গ্র্যান্ডমাস্টার পেতে বাংলাদেশকে অবশ্য অপেক্ষা করতে হয়েছে অনেক বছর। 2002 সালে বাংলাদেশের হয়ে এই খেতাব জিতেছিলেন জিয়াউর রহমান। তারপরের 6 বছরের ব্যবধানে আরও 3 জন গ্র্যান্ডমাস্টার পেয়েছে বাংলাদেশ। পুরুষদের মধ্যে 5 জন গ্র্যান্ডমাস্টার থাকলেও নারীদের মধ্য থেকে আসেনি এই খেতাব। তবে তাদের মধ্যে 3 জন আন্তর্জাতিক মাস্টার হতে পেরেছেন। অর্থাৎ 2008 সালের পর বাংলাদেশ থেকে আর কেউই গ্র্যান্ডমাস্টার হতে পারেনি। দাবা ফেডারেশন প্রতিযোগিতামূলক বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে, তারপরও কেন গ্র্যান্ডমাস্টার আসছে না? সম্ভাবনার এই খেলাটিতে আর্থিক নিরাপত্তাই বা কেমন? বাংলাদেশে দাবাতে আর্থিক নিরাপত্তাটা খুবই ক্ষীণ। 2009 থেকে অ্যাডহক কমিটিটা 12 পর্যন্ত ছিল, 3 বছর ছিল। ওই সময়টাই কিন্তু দাবার অবনমিত হওয়ার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। যেমন ন্যাশনালে আমাদের 3 জন গ্র্যান্ডমাস্টার ধারাবাহিকভাবে 2 বা 3টে আপনার ন্যাশনাল টুর্নামেন্ট খেলেনি, শুধুমাত্র কমিটির প্রতি তাদের না বলে দেওয়া যে এই কমিটির সাথে আমরা নাই, খেলবো না। তবে গ্র্যান্ডমাস্টার না আসার পেছনে অন্য কারণ দেখছেন খেতাবজয়ী জিয়াউর রহমান। তিনি মনে করছেন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ তুলনামূলক কম। বাংলাদেশের কেউ গ্র্যান্ডমাস্টার হতে পারলে মাসে লাখ টাকা আয় করাও সম্ভব। নিউ জেনারেশন এসেছে, তো তাদের জন্য আমার মনে হয় রেগুলার টুর্নামেন্টের ব্যবস্থা করা উচিত, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। সো ওটা যখন রেগুলারলি হবে তখন অটোমেটিক ওরা প্রিপেয়ার থাকবে খেলার জন্য। সো আমার মনে হয় তাহলে খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে সাফল্য পাবো। কেউ দাবাকে পেশা হিসেবে নিতে চাইলে তাকে খেলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এই গ্র্যান্ডমাস্টার। আমি চাইবো যে লেখাপড়াটাও যেন কন্টিনিউ করে, যে ক্যারিয়ার হিসেবে নিতে চায় দুটো পাশাপাশি চালিয়ে যাবে, আমি এটাই মনে করি। এদিকে ফেডারেশন বলছে শীঘ্রই তারা পৌঁছাতে পারবে অভীষ্ট লক্ষ্যে। এসকে সাউন্ড, এখন ঢাকা।